অক্লান্ত পরিশ্রম করে গেছে, তা বাসায় প্রকাশ করতে পারবো না। তারপর আমি নামাজ পড়াবো প্রথম রাকাতে, আমি বলে দিই কোন কোন সূরা পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সুস্থভাবে বসবাস করিবার তৌফিক দান করে দেন আল্লাহ। আমিন। গাই বন্ধুদেরকে নিয়ে হাত তুলছি আল্লাহ, এমনি ভাবে যেন আগামী ঈদেও হাত তুলতে পারে আপনি। Bye.